নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে ভক্তি ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতের প্রবাদ বাক্য থেকে কিছু পাঠ করব আজকে প্রবাদ বাক্য হলো লণ্ঠনের ভিতর আলো এর দ্বিতীয় পর্বটি আমি পাঠ করব নিত্য জ্যোতি পূর্ণব্রহ্ম শ্রীরামকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানায় আজকের বিষয় দ্বিতীয় পর্ব থেকে আমি আলোচনা করছি লণ্ঠনের ভিতর আলো এর দ্বিতীয় পর্বটি আলোচনা করছি শ্রবণ করার পর মন্তব্য মনোসংযোগ করে শুনলেই মনে নানা সংশয় উদিত হবে সে সংশয় বিচার করে করে দূর করার যে চিন্তা তাকে বলে মনন তারপর তত্ত্বকে জানবার জন্য বিচার এখানে বিচার শব্দের অর্থ বাদ বাদ মানে তত্ত্ব নির্ণয় বা প্রতিষ্ঠার জন্য যে বিচার এটি বিশেষ করে বুঝতে হবে যতটুকু আমাদের জ্ঞানের পরিধি বিচার ততটুকুই প্রকাশ করে কিন্তু তার বাইরে যেতে পারে না তার সীমা ওই অনুভবের সীমার পূর্ব পর্যন্ত যেখানে বিচারে শেষ সেখানে বস্তুর শুদ্ধ প্রকাশ তার আগে পর্যন্ত মনের ছাপের ভিতর দিয়ে মনের রঙে অনুরঞ্জিত হয়ে তত্ত্ব আমাদের কাছে আসছে কিন্তু তার স্বরূপ স্পষ্ট প্রকাশিত হচ্ছে না মনের আবরণের ভিতর দিয়ে এলে তত্ত্ব পরিবর্তিত হয়ে যায় তাই শাস্ত্র বলছেন মনকে শুদ্ধ করো তাহলে উপায় কি ভগবানকে মনের দ্বারা চিন্তা করি কারণ মন ছাড়া তাকে চিন্তা করার অন্য কোনো যন্ত্র নেই কাজে যে মনের সাহায্যে জানতে চেষ্টা করছি সেই মনটি শুদ্ধ স্বচ্ছ সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত আবরণরূপ রূপ নয় তত্ত্বকে তার স্বরূপে প্রকাশ করতে পারছে না যেমন কাঁচের ভিতর দিয়ে কোনো বস্তু দেখলে কাঁচের গুণের দ্বারা সেই বস্তু প্রভাবিত প্রভাবিত হয়ে আমাদের সামনে আসে কোনো জায়গায় কাঁচ এমন যে ছোট বস্তুকে বড় আর বড় বস্তুকে ছোট দেখায় বিকৃত দেখা এসব কাঁচের জন্য নয় মনও সেই রকম কাঁচ তার ভিতর দিয়ে আমরা বস্তুকে দেখছি কাজেই মনের বিকার বস্তুকে বিকৃত করে আমাদের সামনে উপস্থিত করছে এজন্য শাস্ত্র বলছেন মনের দ্বারা তার স্বরূপ প্রকাশ করা যায় না কিন্তু মন বাদ দিয়ে অন্য কিছু কি আছে যার দ্বারা আমরা অগ্রসর হতে পারি কিচ্ছু নেই তাই শাস্ত্র বলছেন মনের দ্বারা বস্তু লাভ করতে হবে তা কিভাবে সম্ভব শাস্ত্র বলছেন মনকে শুদ্ধ স্বচ্ছ পবিত্র করতে হবে মনকে এভাবে ঘষা মাজা শোধন করতে করতে ক্রমশ মনের এমন অবস্থা হবে যে আর তত্ত্বকে বিকৃত করতে পারবে না তাই ঠাকুর বলছেন উপাসকের সঙ্গে উপাস্যের কীরকম ব্যবধান যেন যেন একটা খুব পাতলা কাঁচের ব্যবধান মনে হয় ছুঁই ছুঁই ভাষাটি খুব সুন্দর কিন্তু একটু গভীরভাবে বুঝতে হবে খুব স্বচ্ছ কাঁচ তবু একটা ব্যবধান থেকে যায় যার ভিতর দিয়ে বস্তু দেখছি কিন্তু প্রকাশ করতে পারছি না স্পর্শ করতে পারছি না অর্থাৎ সাক্ষাৎভাবে উপলব্ধি করতে পারছি না মনোরূপ যন্ত্রের সাহায্য করছি কাজে যন্ত্রের দোষে সেই বস্তু দুষ্ট হচ্ছে অতএব এই মনকে শুদ্ধ করে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যখন সেটি আর মন থাকবে না মনের ভিতর যখন সেই পরম তত্ত্ব যা প্রকাশস্বরূপ মাত্র থাকে তখন মন অমন হয়ে যায় তিনি স্বপ্রকাশ মন তাকে প্রকাশ করতে পারে না শুধু আবৃত করে রাখে মন শুদ্ধ হলে সেই আবরণ চলে যায় তখন কেবল তিনিই থাকেন এই জন্যে শাস্ত্র বলছেন মনের সাহায্যে মনকে শুদ্ধ করে তাকে জানতে হয় মন যতক্ষণ যন্ত্ররূপে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ অবধি তিনি সেই যন্ত্রের আড়ালে মনকে অতিক্রম করার সাধ্য আমাদের নেই প্রখর বুদ্ধি পাণ্ডিত্য সবই বেড়ার ভিতরে মনকে শুদ্ধ করার মানে বুদ্ধিকে প্রখর করা নয় তার অপবিত্রতা দূর করা শুদ্ধ পবিত্র হলে সে ব্রহ্মস্বরূপ হয়ে যাবে এইটি ব্রহ্মজ্ঞান সুতরাং মন বুদ্ধি রূপ জ্ঞান কাঁটাটি যতক্ষণ না অপসারিত হচ্ছে ততক্ষণ বস্তুর নির্ণয় হয়নি তত্ত্ব সাক্ষাৎকার হয়নি এইটি অনুধাবন করতে হবে আজ এই পর্যন্ত তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন ওং স্থাপকায়েছে ধর্মস্য ସର୍ବର୍ମସ୍ ଅବତାର ବରିଷ୍ଠା ରାମକୃଷ୍ଣା ନମ